চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী, কিন্তু বিজ্ঞানীরা এখনো এর গঠন সম্পর্কে জানার চেষ্টা করছেন। একটি নতুন গবেষণায় দেখা গেছে যে চাঁদ পূর্বের ধারণার চেয়ে প্রায় 40 মিলিয়ন বছর বেশি বয়স্ক, যা 4.6 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। এই নতুন আবিষ্কার বিজ্ঞানীদের চাঁদের গঠন এবং সৌরজগতের প্রাথমিক ইতিহাস আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এই গবেষণাটি জার্নাল জিওকেমিক্যাল পার্সপেক্টিভ লেটারে প্রকাশিত হয়েছে। গবেষকরা 1972 সালে অ্যাপোলো 17 মিশনের সময় সংগ্রহীত জিরকন ক্রিস্টাল বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। জিরকন ক্রিস্টাল খুবই টেকসই এবং বিলিয়ন বছর ধরে টিকে থাকতে পারে। গবেষকরা জিরকন ক্রিস্টাল বিশ্লেষণের জন্য অ্যাটম প্রোব টমোগ্রাফি নামে একটি পদ্ধতি ব্যবহার করেন। অ্যাটম প্রোব টমোগ্রাফি একটি শক্তিশালী মাইক্রোস্কোপিক কৌশল যা পদার্থের পারমাণবিক কাঠামো প্রকাশ করতে পারে। গবেষকরা দেখতে পান জিরকন ক্রিস্টালগুলি 4.46 বিলিয়ন বছর পুরানো, যার অর্থ চাঁদ অন্তত ততদিন আগে গঠিত হয়েছিল। এই নতুন আবিষ্কারটি পূর্ববর্তী অনুমানের চেয়ে আগের, যা থেকে বোঝা যায় চাঁদ অন্তত 4.46 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। নতুন আবিষ্কারটি ইঙ্গিত দেয় যে চাঁদটি সৌরজগতের ইতিহাসের প্রথম দিকে সৌরজগতের জন্মের 110 মিলিয়ন বছরের মধ্যে গঠিত হয়েছিল। এই নতুন আবিষ্কারটি একটি দুর্দান্ত উদাহরণ যে কিভাবে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে চাঁদ এবং তার প্রাথমিক ইতিহাস সম্পর্কে আরো জানার চেষ্টা করছেন।